ব্যাংকে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায়। ফার্স্ট টাইম আমি পোর্টালটা লগ ইন করছি, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পর লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ডটা পুরোটাই খুলে গেল। এবার ওপেন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর ইউ আর ইন ইন্ডিয়ান ন্যাশনাল এটা ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। বল তোর মোবাইল নাম্বারটা বল। 99 07 08 7 4। ক্লিক করলাম সেন্ড ওটিপি। এখানে একটা পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটা বল। ওটিপিটি দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আধার নাম্বার চাইবে, কাস্টমারের আধার নাম্বার এন্টার করা হচ্ছে। এন্টার করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, নেক্সট করতে হবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কাস্টমারের প্যান নাম্বার চাইবে। প্যান নাম্বারটা বার করছি, প্যান নাম্বার এন্টার করার পর প্যান নাম্বার এন্টার করার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর কাস্টমারের পুরো ডিটেলস চলে আসবে। এখানে কারেন্ট ডিটেলস অ্যাকসেপ্ট করার পর কাস্টমারের ফাদার্স নেম, ফাদার্স নেম দেওয়ার পর সিঙ্গেল ম্যারিড স্ট্যাটাস লিখতে হবে, সিঙ্গেল ম্যারিড আদার্স। তো যেহেতু কাস্টমার সিঙ্গেল তাই আমি সিঙ্গেল লিখলাম। অকুপেশন, অকুপেশন কাস্টমার যেহেতু সেলফ এমপ্লয়ি তাই আমি সেলফ এমপ্লয়ি করলাম। অ্যানুয়াল ইনকাম এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিতে হবে। এখানে নমিনি নাম লিখতে হবে, নমিনি কাকে করবে, নাম কাস্টমারের নমিনি নাম লিখলাম, ওর মায়ের রিলেশন সিলেক্ট করলাম। রিলেশন সিলেক্ট করার পর এখানে ওর মায়ের এজটা দিতে হবে,
এস দেওয়ার পর নমিনি অ্যাড্রেস সেভ প্রসেস ক্লিক করতে হবে। প্রসেসে ক্লিক করার পর কাস্টমার কোন অ্যাকাউন্টটা করবে সেটা কাস্টমারকে জিজ্ঞেস করতে হবে। যেহেতু কাস্টমার নর্মাল অ্যাকাউন্ট করবে তো আমি নর্মালে সিলেক্ট করলাম। কাস্টমার যেহেতু 50 টাকার অ্যাকাউন্ট করছে, কাস্টমারের 50 টাকা চার্জ কাটবে, টোটাল 100 টাকা দেখাচ্ছে এখানে, 100 টাকা ওয়ালেট থেকে কেটে নেবে। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তারপর পোর্টালের পাসওয়ার্ড চাইছে, আমি আমার পোর্টালের পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল।